Assalamualaikum, রিপোর্টার বাংলা টেলিভিশন থেকে খবর পড়ছি আমি বিথি মোস্তফা। এখন দেখুন বিস্তারিত। শ্যামনগরে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগর সাতক্ষীরা থেকে এস কে সিরাজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শ্যামনগর উপজেলায় বাংলাদেশ দুর্যোগ মোকাবেলা কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প ইউএসএইডের একটি ব্যুরো ফর হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স কার্যক্রম প্রকল্প সমাপনী ও কৃতজ্ঞতা জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা 11টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আয়ুব ডলি, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দীপঙ্কর সাহা। আমাদের বিভিন্ন ধরনের কমিটি রয়েছে, উপজেলা কমিটি, আমাদের জেলা কমিটি,